হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, রিসেন্টলি একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ঘটনা হচ্ছে, নিজের বাবা তার সন্তানকে খুন করেছে, হত্যা করেছে। বন্ধুরা, আমরা জানি মা এবং বাবা পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ নিরাপদ স্থান, যার কাছে সন্তানের নিরাপদ থাকে। সেই বাবাই যদি হত্যা করে তার সন্তানকে, বাবা কেন হত্যা করেছে তার সন্তানকে? কারণ নিজেকে বাঁচাবার জন্য বাবা তার সন্তানকে হত্যা করেছে, এবং অপরকে, তার যেই পরিপক্ক রয়েছে, তাকে ফাঁসানোর জন্য সে নিজের সন্তানকে হত্যা করে। বন্ধুরা, আমরা জানি বাবা নিজের জীবন দিয়ে হয়তো নিজের সন্তানকে রক্ষা করে, কিন্তু ঘটনা কিন্তু টোটালি ভিন্ন রকম ঘটেছে। নিজেকে বাঁচানোর জন্য নিজের সন্তানকে, ঘুমন্ত শিশুকে কোলে করে নিয়ে বাবা চাচা এবং চাচাতো ভাই তিনজন মিলে হত্যা করে। বাবার কোলে থাকে শিশুটি, চাচা ছুরি চালায়, গলা কেটে ফেলে এবং চাচাতো ভাই আঘাত করে। ছোট শিশু, তুহিন, অবুঝ, হয়তো বড় হলে বলতাম যে কোনো না কোনো অপরাধ ছিল, এর জন্য হয়তো এরকম করছে। বাচ্চা নিষ্পাপ, শিশু মানে তো নিষ্পাপ, সেই নিষ্পাপ তুহিনকে হত্যা করলো তার বাবা। কতটা নিষ্ঠুরভাবে হত্যা করেছে আপনারা হয়তো দেখেছেন। আমি ফটোটি বা ভিডিওটি আপনাদের দেখাতে পারছি না, কারণ এই ভিডিওটি বা এই ফটোটি অনেকে দেখে সহ্য করতে পারবেন না। ভাই, আমি একটু বর্ণনা দিচ্ছি। দুটা কান কেটে ফেলেছে, পেটের ভিতর দুটা ছুরি ঢুকিয়ে রাখছে, ঢোকানো অবস্থা বেরো করেনি, গোপন অঙ্গ কেটে ফেলেছে। মানে এত নিষ্ঠুরভাবে কীভাবে মারে ভাই নিজের সন্তান? কীভাবে আসলে ভাই, মানে দুনিয়া মনে হচ্ছে যে শেষ দিকে চলে আসছে, পৃথিবীর একদম কেয়ামত, কেয়ামত ঘনিয়ে আসছে, যেহেতু বাবা সন্তানকে হত্যা করছে। রিসেন্টলি দেখি কিছুদিন পরপরই বের হয় মা সন্তানকে হত্যা করছে, মা তার ছেলেকে হত্যা করে ফেলে, বাবা ছেলেকে হত্যা করে, বাবা মেয়েকে হত্যা করে। মানে এগুলো কী হচ্ছে, কী হচ্ছে দেশের ভেতর? বন্ধুরা, একটি কথাই বলবো, এরকম জানোয়ারকে, এটা তো আর বাবা বলা যাবে না, এরকম জানোয়ারকে কঠোর সাজার ব্যবস্থা করা হোক, কঠোর সাজার ব্যবস্থা করা হোক, যেন তারা ছাড় না পায়। এখন একজন মানুষকে হত্যা করতে মানুষ দ্বিধাবোধ করে না, মনে হয় যে মশা মারছি, মশা মারলাম শেষ, মশা মারলাম। একজন মানুষকে মানুষ হত্যা করছে, জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। একটা জানোয়ারের সাথে একটা মানুষ, আপনার বাসায় একটা কুকুর, বা আপনি যদি দেখা যায় মাঝে মাঝে ডিসকভারিতে বাঘ পোষ মানাচ্ছে, বাঘ মানুষ একসাথে থাকছে, কুকুর ঘোড়া এগুলো হচ্ছে প্রভুভক্ত প্রাণী, আরও অনেকে অনেক কিছু আছে। তো এইগুলো ভাই, একটা জানোয়ার যেহেতু মানুষ যখন পালে তার মালিকের দিকে আঘাত করে না, নিজের জীবন দিয়ে রক্ষা করে, মায়া জন্মায়, আর এখন মানুষ মানুষ একসাথে থাকে, তারপরও সহপাঠীকে মেরে ফেলে। আবরার হত্যা, সহপাঠীকে মেরে ফেললো, বাবা সন্তানকে মেরে ফেললো, মানে কী হচ্ছে ভাই? তো বন্ধুরা, একটি কথাই বলবো, আপনার ভাই এরকমভাবে প্রতিবাদ করুন, যেন এই ধরনের হত্যাকাণ্ডগুলো বন্ধ হয়। মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে ভাই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।